আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স, যা বলছে জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস। ম্যাচের আগে জেনে নিন। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। পরিসংখ্যান বলছে বিশ্বকাপে ফ্রান্সের মুখোমুখি হওয়া মানেই যে ফাইনাল নিশ্চিত আর্জেন্টিনার, এমনকি শিরোপাও আসতে পারে ঘরে। বিশ্বকাপে দুই দলের দেখা হয়েছিল দুবার, 1930 ও 1978 বিশ্বকাপে। দুটি বিশ্বকাপেই আর্জেন্টিনা ফাইনালে গিয়েছিল, এর মধ্যে 1978 বিশ্বকাপে তো ঘরে এসেছিল শিরোপা, আর্জেন্টিনার প্রথম শিরোপা। অবশ্য ফ্রান্সের সঙ্গে বিশ্বকাপে আগের দুইবারই গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা, এবারই প্রথম দেখা হয়ে যাচ্ছে নকআউট পর্বে। আজ 30 জুন কাজান এরিনায় রাত 8টায় নকআউট পর্বের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। বন্ধুরা, আজকের এই ম্যাচ নিয়ে শুরু হয়েছে অনেক জল্পনা কল্পনা এবং ভবিষ্যৎবাণী। বিশ্বকাপে প্রতিটি ম্যাচে ভবিষ্যৎবাণী করে প্রতিটি দেশের অনেক প্রাণী, তার মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে এবারের বিশ্বকাপের জন্য জ্যোতিষী হিসাবে প্রতি ম্যাচের ভবিষ্যৎবাণী গণনা করার জন্য রাশিয়া কর্তৃপক্ষ থেকে বাছাই করা এক বিড়াল, যার নাম অ্যাকিলিস। সে যা বলছে তা আর্জেন্টিনা ভক্তদের মাঝে হাসি ফোটাবে। আজকের ফ্রান্স বনাম আর্জেন্টিনা ম্যাচ নিয়েও ভবিষ্যৎবাণী করেছে সেই অ্যাকিলিস। এবার সে জানিয়ে দিয়েছে নকআউট পর্বে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের ম্যাচে ফ্রান্স নয়, জিতবে আর্জেন্টিনা। তবে গত নাইজেরিয়া আর্জেন্টিনা ম্যাচে অ্যাকিলিসের ভবিষ্যৎবাণী সত্য হয়নি, সেবার সে নাইজেরিয়ার পক্ষ নিয়েছিল। বন্ধুরা, জ্যোতিষী অ্যাকিলিসের অনুমানই যেন সত্য হয়, আর ওদিকে জ্যোতিষী উট শাহিন বলেছে আজকের ম্যাচে জিতবে ফ্রান্স। তো বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি বলেন? আর জ্যোতিষীদের এই ভবিষ্যৎবাণী বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। বিশ্বকাপের এরকম আরো সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।